আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে একটি সোলার কন্ট্রোলার সম্পর্কে আপনাদেরকে জানাবো। প্রথমে যে জিনিসটা জানাবো সেটি হচ্ছে এই সোলার কন্ট্রোলার, এই যে এই সুইচটা, এই যে এখন লাইটটা জ্বলতেছে দেখতে পাচ্ছেন, এই যে এই সুইচটা যখন অফ হয়ে যায় তখন এই যে লাইটটা কিন্তু অফ হয়ে যায়। তার মানে এখানে যে আউটপুট সুইচটা, এটাতে বোঝাচ্ছে যে আমার লাইনটা জ্বলছে কিনা, মানে আউটপুট আছে কিনা, যে আউটপুট আছে এখন। তাহলে আমি এখন আউটপুটটা একটু অফ করেই নিই। এখন আমি কন্ট্রোলারের কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো। স্ট্যান্ড বাই কন্ট্রোলারে যেটা দেখছেন এটা হচ্ছে ব্যাটারি ভোল্টেজ। ধরুন এখন সন্ধ্যা, সূর্য নেই, তাই শুধু ব্যাটারি ভোল্টেজটা দেখাচ্ছে। এখন ব্যাটারি সোলার থেকে তো ভোল্টেজ আসে 22-25-17, সর্বনিম্ন 17-25 ভোল্টেজ আসে। তো এখন ব্যাটারিটা কত ভোল্টেজে চার্জ হবে? ব্যাটারি যদি বেশি ভোল্টেজে সরাসরি চার্জ হয় তাহলে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। তাহলে সঠিক নিয়ম কোনটা? এবার আমরা নিয়মটা জানবো। তো প্রথমে আমরা এটাতে চাপ দেব, 14.4-এ এটা চার্জ নেবে। এখন আমরা এটা কম বা বেশিতে চার্জ দিতে পারবো। যদি কম বা বেশি করতে চাই তাহলে আবারও যাবো, যে এটা 3 সেকেন্ড চেপে ধরবো সুইচটা। 3 সেকেন্ড চেপে ধরলে দেখেন এটা এভাবে সিগন্যাল দেবে। এখন আমরা এটাকে কমে বা বাড়াইতে পারবো, যেমন এই যে 14.3, 14.2, 14.1, আরও কম ভোল্টেজেও চার্জ দিতে পারবো। তা আমরা এটা সর্বোচ্চটাই করবো, 14.4-এ আমরা চার্জটা দেবো। তাহলে দ্রুত চার্জ হবে। এর চেয়ে বেশি যদি দিই তাহলে ব্যাটারি নষ্ট হয়ে যাবে, তাহলে আমাদের চার্জিং কারেন্ট ওকে। এরপরে আমরা চার্জের সোলার থেকে এই পরিমাণ ভোল্টেজ ঢুকবে, তাহলে ব্যাটারিতে ব্যাটারি ভোল্টেজ কত হবে? ব্যাটারিতে সর্বোচ্চ 13 করা আছে, আমরা এটাও কাস্টমাইজিং করে নেব। এটা 12.8 অথবা 13-ই রাখতে পারি, 13 হচ্ছে সর্বোচ্চ। মানে ব্যাটারিটা ফুল চার্জ হলে 13 পর্যন্ত দেখাবে, আমরা এটাকে কমে কম করতে পারি। এই যে তো সাধারণত এটা ডিফল্ট থাকে হচ্ছে 12.6, আপনারা এটাকে বাড়িয়ে 13 করে নেবেন। তাহলে কি হবে, ব্যাটারিটা ভালো চার্জ হবে, ব্যাকআপটা ভালো পাবেন, বিশেষ করে গরমকালে। আচ্ছা, এবার আমরা আউটপুট ভোল্টেজটা দেখবো। আউটপুট ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি 10 করা আছে এখানে। এটাকেও যদি কাস্টমাইজ করতে চান, এই যে 3 সেকেন্ড ধরে রাখেন, 3 সেকেন্ড ধরে রাখলে এটা এরভাবে নড়াচড়া করবে, আপনি এখান থেকে ভোল্টেজ কম বা বাড়াইতে পারবেন। আউটপুট ভোল্টেজটা হচ্ছে আপনি ব্যাটারি কত পয়েন্টে ডিসচার্জ হবে। তো ডিসচার্জ ভোল্টেজটা সাধারণত 10.6 করা স্ট্যান্ডার্ড, এটা ইন্টারন্যাশনালি হিসাব। বাট আমরা বেশি চালাই, কারণ আমরা বাঙালি, তো অল্প সোলারে বেশি চালাইতে চাই, তাই আমরা এটাকে আমরা 10 করে দেবো। এটা 10.6 ডিফল্ট আছে, আমরাকে এটাকে 10 করবো, যাতে 10 ভোল্টেজ আসলেও আমাদের ব্যাকআপটা আমরা পাই। তাহলে আমরা এখান থেকে 10 করে নিব। আপনি চাইলে আরও কম করতে পারবেন, এই যে অনেক কমানো যায়। তো আমি এত কমে যাব না, কারণ এত কম করলে আমার ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে, ব্যাটারিটা 5 বছর টিকবে না, তাই আমি 10 বা 10.1 রেখে দিলাম। এই তো আমার সেটিং কমপ্লিট। এখন আমি এটা জাস্ট 3 সেকেন্ড পরে অটোমেটিকলি এটা কিন্তু সেটিংটা অটো সেট আপ হয়ে যাবে, যে আপনারা দেখতে পাচ্ছেন সেট আপটা কিন্তু অটোমেটিকলি কমপ্লিট হয়ে গেল। তো এই হলো সেট আপ। আপনারা এই সেট আপগুলো যদি বুঝতে অসুবিধা হয় আমাদের ভিডিও ডিসক্রিপশন নাম্বারে ফোন দিবেন, আমরা আপনাদেরকে সেট আপগুলো শিখিয়ে দিব। এখন আসি এটা বিল্ড কোয়ালিটি নিয়ে। এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ারের একটা চার্জ কন্ট্রোলার, এই যে এখান থেকে সব কিছু আপনারা ডিটেলস স্মুথলি দেখছেন। এটা কিন্তু 10 থেকে আপনার 60 অ্যাম্পিয়ার পর্যন্ত এই সেট আপের নিয়মটা একই। তো আমরা এটা 10 অ্যাম্পিয়ারের একটি চার্জ কন্ট্রোলার, এটাতে 12 এবং 24 ভোল্টের প্যানেল দিতে পারবেন। এবং আপনারা 12 ভোল্টের যদি সোলার দেন তাহলে আপনারা 130 পর্যন্ত দেওয়া স্ট্যান্ডার্ড, আর যদি 24 ভোল্টের সোলার দেন তাহলে 200 সোলার পর্যন্ত স্ট্যান্ডার্ড, আর বেশি দেওয়া আসলেই উচিত না। তো আমরা এটাতে একটু জোর করে 150 পর্যন্ত দিই। তবে এটার হেলথ যদি ভালো রাখতে চান, এটা যদি টিকসই করতে চান, তাহলে নিয়মটা মানাই, আপনার জন্য ফরজে আইন। যাই হোক, আমি কথা না বাড়াই, এটা চাইনিজ কন্ট্রোলার হলেও খুবই কোয়ালিটিফুল, এটা প্রোগ্রামিং আইসিতে করা। আর এই যে দুটো পোর্ট দেখছেন, এটা হচ্ছে সোলার থেকে বা ব্যাটারি থেকে ডিসি 5 ভোল্টেজ দিবে, অর্থাৎ আপনি আপনার মোবাইলটি চার্জ করতে পারবেন। সেটা হতে পারে অ্যান্ড্রয়েড, হতে পারে বাটন ফোন, যে কোনো ফোনটাই এটাতে চার্জ করতে পারবেন। আমি আপনাদেরকে একটু চার্জ করে দেখাই। তো এই যে আমার কাছে ইউএসবি পোর্ট দেখছেন, এই যে আমি এখন এটা দিয়ে দিলাম, এই যে পোর্ট দেখেন, আমি একটা টাইপ সি মোবাইল এই যে এখন চার্জিং করে দেখাচ্ছি। এই যে মোবাইলটা কিন্তু চার্জিং অন হয়ে গেছে, এই যে এটা কিন্তু ওয়ার্কিং করতেছে। তো এই হলো বিষয়, এই যে চার্জ পার্সেন্টেজ কিন্তু এখান থেকে দেখাচ্ছে, এই যে। তো এই হলো বিষয়, এটা সম্পূর্ণ কিন্তু এই যে আপনার এই সোলার থেকে চার্জ দিয়ে চাওয়ার, অনেকে ভাববেন যে আমি কারেন্টের লাইন দিয়ে আপনাদেরকে নাটক দেখাইতেছি। এই যে ল্যান, এই যে সম্পূর্ণ সোলার থেকে দিচ্ছি, সেটা কিন্তু দেখালাম। এই যে সোলারের বাল্ব, এই যে আমি একটা ভাঙড়ি ব্যাটারি থেকে দেখছি, এই ব্যাটারিটা আপনাদেরকে দেখাই। যাই হোক, এই ছিল সেট আপ। তো যারা বুঝেছেন বুঝেছেন, না বুঝলেও বুঝেছেন।
কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আর আরেকটি কথা, আমরা কমেন্টসের উত্তর কিন্তু অনেকদিন পর পর দিই, সেহেতু রাগ করবেন না। জরুরি যদি হয় এবং তাৎক্ষণিক কোনো সমাধান যদি জানতে চান তাহলে দয়া করে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন। আমি আবারও আমাদের অফিসটা একটু দেখা দিই। এটা হচ্ছে টিএম ইলেকট্রনিক্সের অফিস, এই যে বিক্রয় ও পরামর্শ কেন্দ্র। আমরা শুধু বিক্রয়ে বিশ্বাসী না, আমরা পরামর্শেও বিশ্বাসী। এই যে আমাদের সাথে বড় দুই ভাই ছিলেন, ওনারা রাজশাহী থেকে আসছেন, ওনাদের কন্ট্রোলার দিয়ে আপনাদেরকে দেখালাম, ওনারা একটা সোলার সেট আপ নিলেন। তো এই হলো বিষয়। এই যে ঈদের আগে আমাদের অফিস আজকে ক্লোজ হয়ে যাবে, ক্লোজের দিনে আসছে। ভাইকে আমি একটু সময় নিয়ে ভিডিওটা করলাম এবং দেখাইলাম। তো ভাই, এই যে আপনি সেট আপটা দেখলেন, আশা করছি আপনি নিজে নিজে পারবেন তো, তাই তো? ইনশাল্লাহ ভাই, বড় ভাই আপনি, আপনি ফোন দিয়ে সোলারে চার্জ দিয়েছি, ভয় পান নাই তো নাকি? না, অনেকেই বলে যে সোলারে মোবাইল চার্জ দিলে বাস্ট হয়ে যায়, আসলে এগুলো বিভ্রান্তিকর কথা। লো গ্রেডের যদি সোলার চার্জার হয় সেক্ষেত্রে হয়, এই চার্জার দিয়ে আপনার কিচ্ছু হবে না ইনশাল্লাহ, আপনি অনায়াসে চালাবেন, যাক চার্জ দিবেন তো নাকি? দর্শক, আর একটু বনাস ভিডিও দিই। এই যে আমার এখানে যে লোগোটা দেখছেন, এটা হচ্ছে সোলার সেট আপ দিয়ে একটি বাড়ি চলছে। আপনারা প্রতিটা বাসায় যদি 1000 ওয়াটের সোলার সেট আপ করেন তাহলে কিন্তু সরকারের দেয়া বিদ্যুৎ আর লাগবে না, সেক্ষেত্রে দেশ হবে সমৃদ্ধ এবং 24 ঘন্টায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কিন্তু পেতে পারেন। 25 বছর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে এবং 5 বছরের গ্যারান্টি সহকারে প্রোডাক্ট পেতে টিএম ইলেকট্রনিক্সে যোগাযোগ করবেন। ধন্যবাদ।